গোমতি ডায়রি কিছুদিনের মধ্যে সপ্তাহে দুদিন করে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে বাজারজাতকরণ শুরু করবে। বুধবার আগরতলা ইন্দ্রনগরস্থিত অফিসে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন ডায়রির চেয়ারম্যান সমীর ঘোষ। তিনি আরও জানান, কমলপুরের ত্রিধা নামে একটি বন্ধ হয়ে পড়া ডায়রি নতুন করে গোমতি ডায়রির সঙ্গে দুর্গাপুজোর আগে মিশে যাবে। আমি এত বছরের ডায়রি, আমরা সারা ত্রিপুরা রাজ্যে এই ডায়েরির প্রোডাক্টগুলি আমরা পৌঁছাতে পারিনি। আমরা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি সপ্তাহে দুদিন ধর্মনগরে আমরা প্রোডাক্টগুলি নিয়ে যাব। প্রতি সপ্তাহে দুদিন আমরা সাউথ জেলাতে নিয়ে যাব, যে জেলাগুলিতে সাউথ জেলা, অনুগুটি জেলা, নর্থ জেলা, এইগুলিতে আমাদের প্রোডাক্ট সঠিকভাবে যাচ্ছে না। তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত আমাদের গোমতির ডায়েরির প্রোডাক্টগুলি যাতে মানুষ পায়, মানুষ যাতে আমাদের এই প্রোডাক্টগুলি গ্রহণ করতে পারে, তার জন্য সে আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে আমরা একটা কমলপুরে একটা ডায়েরি আছে যে টাটা থেকে সেটা উদ্বোধন করেছিলেন, ত্রিধা নাম সেটা ডায়েরিটার। সেই ডায়েরিটা 15 দিন চলার পর সেটা বন্ধ হয়ে গিয়েছে, তারাও দুধ উৎপাদন করতে পারেনি, তার জন্য সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন সেই ত্রিধা ডায়েরিও আমরা এগ্রিমেন্টে যাচ্ছি, আগামী দুর্গাপূজার আগে হয়তো সেই ডায়েরিটাও আমরা গোমতির মধ্যে আমাদের চলে আসবে। আমরা তাদের সঙ্গে যেভাবে আমাদের চুক্তি হচ্ছে সেই চুক্তি অনুযায়ী খুব সম্ভবত আশা অনুরূপ আমি, এবং আমার বিশ্বাস আগামী আমাদের দুর্গাপূজার আগেই সেই ডায়েরিটা আমরাও উদ্বোধন করতে পারবো। সেটাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার আমাদের পরিকল্পনা আছে। বর্তমানে রাজ্যে 190টি দুগ্ধ উৎপাদন সমিতি রয়েছে। গোমতি ডায়েরি এই সমস্ত সমিতি থেকেই দুধ সংগ্রহ করে থাকে। আগে গোমতি ডায়েরি 30 প্রকার মিষ্টির উৎপাদন করত, এখন 73 প্রকার মিষ্টি উৎপাদন করে থাকে। আগে এখানে 3 প্রকারের দুধ ছিল, এখন সেটা 4 প্রকারের হয়েছে। অনেক শিক্ষিত বেকার যুবক গোমতির উৎপাদিত সামগ্রী নিয়ে বিক্রি করে মাসে 15 থেকে 20 হাজার টাকা রোজগার করছে। নতুন করে আরও 11টি কাউন্টার খোলা হয়েছে। আগে 6টি টমটম করে প্রোডাক্ট বিক্রি করা হতো, এখন 11টি টমটমে করে শহরে ঘুরে প্রোডাক্টগুলি বিক্রি করা হচ্ছে। গোমতির উৎপাদিত সামগ্রীর গুণগত মান খুবই ভালো। গোমতির উৎপাদিত পনির বাইরে থেকে আনা পনিরের মতো কেমিক্যালযুক্ত নয়। কেমিক্যালযুক্ত পনিরের মেয়াদ 6 মাসের মতো, আর গোমতির উৎপাদিত পনিরের মেয়াদ মাত্র 15 দিন, কারণ এতে কেমিক্যাল যুক্ত করা হয় না। সাংবাদিকদের জানিয়েছেন গোমতি ডায়েরির চেয়ারম্যান সমীর ঘোষ। আমি দায়িত্ব পাওয়ার আগে এখানে মিষ্টি মানে আমাদের প্রোডাক্ট আছে 23 প্রকার মিষ্টি ছিল, এখন সেটা আমরা 73 প্রকার মিষ্টি করা হয়েছে, এবং সিঙ্গারা, ভাজা, নিমকি থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে মিষ্টিতে তৈরি হয়েছে। আমাদের আগে 3 কোয়ালিটির দুধ ছিল, এখন 4 কোয়ালিটির দুধ হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষিত যারা চাকরি পায়নি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা তাদেরকে গোমতির ডায়েরির প্রোডাক্টগুলি বিক্রি করব, তাদেরকে দোকান খুলে দেওয়া হচ্ছে, আমরা ফ্রিজ দিচ্ছি। আজকে অনেক যুবকরা যারা চাকরি পায়নি তারা আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে প্রতি মাসে 12,000, 15,000, 20,000 টাকা রুজি করছে। আমি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত 11টা আমাদের কাউন্টার খোলা হয়েছে গোমতির মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে, সেটা পাবলিকের মাধ্যমে সেটা সেল হচ্ছে, তারা কমিশন পাচ্ছে। গোমতি ডায়েরি নতুন করে বোতলবন্দি পানীয় জলের ব্যবসা শুরু করতে যাচ্ছে। আগামী 23 জুন রবিবার টাউন হলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এর যাত্রার সূচনা করবেন, বললেন ডায়েরির চেয়ারম্যান সমীর ঘোষ। আমরা নতুনভাবে গোমতির জল আমরা তৈরি করেছি, সেটা বাজারজাত হবে আগামী 23 তারিখে রবিবারে টাউন হলে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সেই জলের উদ্বোধন হবে, গোমতির জলও আমাদের বাজারজাত হবে। তো আমাদের গোমতি ডায়েরির আমি দায়িত্ব পাওয়ার পর 190টা সমিতিতে আমি ভিজিট করেছি এবং সেখানে কৃষকদের সাথে পরামর্শ করেছি, আলোচনা করেছি, তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে কিছু কিছু মাঝে মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট যখন চাহিদা বেড়ে যায়, আমাদের যখন উৎপাদন বেড়ে যায়, বাজারে চাহিদা বাড়ে, আমরাও কিছু কিছু লেবার আমাদের নিতে হয়। তো অনেক সময় আমাদের 90 জন লেবার নিতে পারবো, সেরকম আমাদের গভর্নমেন্ট থেকেও আমাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে। যখনই আমার প্রয়োজন হবে লোকের, লেবার আমরা সেভাবে নিতে পারি। 273 টাকা সেটা পাবে, 6 মাসে ট্রেডিং চলবে, সেভাবে আমরা নিজস্বভাবে সেটা আমরা করতে পারি। গোমতি ডায়রি সামগ্রিকভাবে আগের তুলনায় অনেক বেশি আর্থিকভাবে লাভের মুখ দেখতে শুরু করেছে। নিয়ম শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে পরিচালনার কারণে এই সাফল্য দেখা দিতে শুরু করেছে। এক সময় যা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিল, ধীরে ধীরে এই ডায়েরি শিল্প রাজ্যে কর্মসংস্থান এবং আর্থিক সমৃদ্ধির এক নতুন ঠিকানায় পরিণত হবে। এটাই জনগণের প্রত্যাশা। গোমতি ডায়েরির আর্থিকভাবে সমৃদ্ধি হচ্ছে। Bureau Report, Times 24.